ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে আরো বাড়লো সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩২৮৬ জন, মৃত্যু হয়েছে ৫৬ জন। এদিকে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে আরো একবার কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা। গত ২৪ ঘন্টায় উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন, কলকাতায় সংখ্যাটা ৪২৭। গত ২৪ ঘন্টায় উত্তর চব্বিশ পরগনায় ১৪ জনের মৃত্যু হয়েছে, কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের। গত ২৪ ঘন্টায় বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ২১৪ জন, দক্ষিণ চব্বিশ পরগনায় ১৯১ জন, পূর্ব মেদিনীপুরে ১৬৯ জন, নদিয়ায় ১৪০ জন, পশ্চিম মেদিনীপুরে ১৩৪ জন এবং হুগলিতে ১১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২১২১ নমুনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে মোট ১৭৫৮৭২৮ নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে এই প্রথম দেশে করোনা আক্রান্ত হয়ে কোনো সাংসদের মৃত্যু হলো। তামিলনাড়ুর কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ এইচ বসন্ত কুমারের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বলেছেন, কন্যাকুমারীর সাংসদ এইচ বসন্ত কুমারের করোনায় মৃত্যুর খবর আমার কাছে বড় ধাক্কা। কংগ্রেসের আদর্শ মানব সেবার প্রতি তার দায়বদ্ধতা সারা জীবন আমাদের হৃদয় থেকে যাবে। কংগ্রেস সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। এবিপি আনন্দ।